ভারতের আহমেদনগরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে থাকা অন্তত 10 জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। দেশটির রাজধানী মুম্বাই থেকে প্রায় 250 কিলোমিটার দূরে আহমেদনগরের সেটি সিভিল হাসপাতালে শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই ওই অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।